গেলাম নিউতে, নিউতে গিয়ে সোশ্যাল কর্পোরেট সোশ্যাল পোস্ট ডিজাইন, কর্পোরেট সোশ্যাল পোস্ট ডিজাইন, কর্পোরেট সোশ্যাল পোস্ট ডিজাইনের মধ্যে সাইজটা কত হবে বলো? নিচেরটাও কি 1080 হবে? আচ্ছা ভেরি গুড। এখানে কি আর কিছু চেঞ্জ করতে হবে? না চারদিকটা তো একই আছে, আর কি চেঞ্জ করব নাকি? আমরা সরাসরি ওকে তে প্রেস করব। ছবিটা কোথায়? ছবিটা তো সেভ করে ফেলেছি। আচ্ছা এটাকে কপি করে নিলাম, কপি করে পেস্ট করলাম এখানে। এখানে হচ্ছে কি আমরা এটাকে পাশাপাশি রেখে আমরা আজকে ডিজাইনটা করব। হ্যাঁ দেখুন এটার মধ্যে সর্বপ্রথম কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে সর্বপ্রথম, ঠিক আছে? যে সর্বপ্রথম একটা নিচে ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ডটা দিব কীভাবে? এই যে এখানে রেক্ট্যাঙ্গেলে যাব, ভালো করে দেখেন কারণ একই জিনিস বারবার রিপিট হবে না, ভিডিওটা দেখে নেবেন। আপনারা শিখেছেন এই যে রেক্ট্যাঙ্গেলে যাব, ডাবল ক্লিক করব, করে 1080 ওকে দিব। আসছে এবার এই যে আই ড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করব, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিব। আচ্ছা এবার আমার আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা কি আছে? এটা হচ্ছে কি আপনার মানে শেপস আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা শেপস তাই না? আচ্ছা চারটা শেপস হলে এটা এখন কিভাবে নিব বলেন তো? এটাই যে আমরা দেখেন এটা আমরা এই যে এটা দিয়ে নিতে পারি, রেক্ট্যাঙ্গেল দিয়ে নিব, ঠিক আছে? এই যে এটা দিয়ে নিব, এটা দিয়ে এটাকে একটু আমরা এই কালারটা নিয়ে নিই, তাইলে সুন্দর হবে। এখন এটা এই যে এই কর্নারে জয়েন করাই দিব, ঠিক আছে? এবার দেখুন এটার নাম কি, ডিরেক্ট সিলেকশন টুল। জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অল্টারে ধরি, এটারে অল্টারে ধরি, ধরে যে এখানে টান দিয়ে দেখেন তো হয় কিনা, সরি। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু পরেই করি, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা পরে নিয়ে আসি। ডিরেক্ট সিলেকশন দেখেন যে নিচেরটাকে সিলেক্ট করি, করে সরাসরি এটাকে জয়েন করা দিচ্ছি এখানে। দেখেন তো হচ্ছে নাকি? না এটা তো হয় নাই, এটা এটা যাবে শুধু উপরে, আর এটা আসবে হচ্ছে গিয়ে নিচে। যা হয়েছে এবার
আচ্ছা, এবার এবার হচ্ছে এটা হচ্ছে একটা পদ্ধতি। এবার দেখেন আরেকটা পদ্ধতি হচ্ছে সরাসরি এটা নিলাম, হ্যাঁ এটাকে বড় করে দিব, দিয়ে আমরা একটু ঘুরিয়ে দিব, ঘুরানোর জন্য আমরা এই যে সিলেকশন টুলটা ইউজ করছি, বাট এইখান থেকে ধরলে যে ঘুরে যাচ্ছে দেখছেন, কঠিন না না, কঠিন হলে বলবেন, কঠিন হলে বলবেন, সাথে সাথে বলবেন, পরে বললে কিন্তু আর হবে না। হয়েছে? এবার এই যে বাইরেরগুলো আমরা কেটে দিব কিভাবে, এখান থেকে যে নাম কি লাইন সেগমেন্ট টুল নিব, লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট টুলের কাজ কি যে আমরা শুধু এই লাইনটা নিব, এটার এই যে এই সোজা দরকার, এই সোজা এই যে এখান থেকে টান দিব এখানে আর এখান থেকে টান দিব নিচে, দেখেন যে এখানে ধরে একটা ক্লিক করলাম, ক্লিক করে যে এখানে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? কিউআইটা একটু ইনস্টল করে নেই, দাঁড়ান। কিউআইটা হচ্ছে আপনাদের কিবোর্ডের বাম পাশে এই যে বাটনটা উঠবে আর কি, যে কোনটা প্রেস হচ্ছে, হ্যাঁ আবার এই যে উপর থেকে যে নিচে আবার একটা টান দিব, যে ফার্স্টে এখান থেকে ধরে শিফট ধরে টান দিলাম, আবার পরে এখান থেকে ধরে শিফট ধরে যে সোজা শিফট ধরে সোজা টান দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই যে এবার দেখেন, এবার দেখেন আমাদের যে যেগুলি আমরা ই করেছি দেখছেন, এই যে এখানেও আসছে এখানে আসছে, ঠিক আছে? এই দুইটাকে বাদ দিব কীভাবে, এই পাশটুকু বাদ দিব, এই পাশটুকু বাদ দিব, হ্যাঁ বাদ দিতে গেলে আমরা দুইটা টুলসের ব্যবহার শিখব, দুইটা। একটা হচ্ছে কি আপনাদের এই যে শেপ বিল্ডার টুলস, ক্লিক করি তারপরে যে এখানে ক্লিক, তারপর এখানে ক্লিক, ঠিক আছে দেখছেন চলে গেছে। অথবা আরেকটা হচ্ছে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার ইউজ করব, পাথ ফাইন্ডারে গিয়ে যে নিচে একটা অপশন আছে ডিভাইড, শুনতে পাচ্ছেন, ডিভাইড দিলাম, ডিভাইড দেওয়ার পরে সব কিছু কিন্তু হচ্ছে কি আপনার অনলি ইয়া গ্রুপ গ্রুপ হয়ে গেছে, গ্রুপ যে টান দিলে কিন্তু সব গ্রুপ হয়ে গেছে। এবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, দিলাম আনগ্রুপ, কঠিন। আবার দেখাই, সোজা করলাম, সোজা করে আমি কী করছি, লাইন সেগমেন্টটাকে ধরে যে এখানে একটা টান দিয়েছি শিফট ধরে, শিফট ধরে টান দিলে সোজা হবে, শিফট ধরে টান দিলে সোজা হবে, হ্যাঁ এবার একটু দেখেন, এই যে এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের ইসের যে যেই আপনার লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্টের কাজ হচ্ছে এটা। এবার হচ্ছে আমরা ডিভাইড নিব, ডিভাইড, ডিভাইডে ক্লিক করলাম, ঠিক আছে ডিভাইডে ক্লিক করে দেখেন কত সহজ, ক্লিক করলাম, ক্লিক করলে সে অটোমেটিক ডিভাইড হয়ে গেছে। এবার রাইট ক্লিক করে আনগ্রুপ, এখান থেকে যে ওয়ান টু থ্রি প্রত্যেকটাকে আমরা এখান থেকে কালার দিতে পারছি, এটা 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 হচ্ছে কি আপনার এইটা, ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা আমরা এখানে কালার দিতে পারছি, দেখছেন এটা হচ্ছে ডিভাইড।
এখন আমরা ডিভাইড ছাড়া করব, লাইন সেগমেন্ট এই যে আবার সিলেক্ট করি, লাইন সেগমেন্ট দিলাম। তারপর এখানে আরেকটা টুলস আছে শেপ বিল্ডার, ওর কাজই হচ্ছে হয় আপনি লাইন পাথ ফাইন্ডার দিয়ে যে ডিভাইড দিয়ে করেন অথবা আপনি শেপ বিল্ডার দিয়ে করেন। এই দুইটা টুলসের কাজ আপনাদের শেখালাম, খাতায় নোট করে নেন সাথে সাথে। যে কোনো শেপস কাটতে হলে বা ডিজাইন কাটতে হলে আপনাদেরকে হচ্ছে গিয়া ডিভাইড অথবা শেপ বিল্ডার, ঠিক আছে? দুইটাকে শেপ বিল্ডার নিলাম, দেখেন তো এই যে এখানে আমি শেপ বিল্ডারের কালার ঠিক করে নিব, এটা নিলাম, দেখছেন? আবার আবার এই যে আবার ক্লিক করার আগে কালার ঠিক করে নেব, এটা হচ্ছে সুবিধা। আবার কালার ঠিক করে নেব, দেখছেন? এটা হচ্ছে সুবিধা, দেখেন প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আলাদা হয় নাই, কারণ এখানে ক্লিকই করি নাই, ঠিক আছে? পারবেন না আপনারা? এর চেয়ে কঠিন আর কিছু নাই আমার আমার জানা মতে। সামনে হ্যালোইন আসতেছে, তো হ্যালোইনে আপনার হ্যাপি হ্যালোইনে আপনার যে কুমড়ার ছবি দিতে পারেন অনেকে, ঠিক আছে? এই যে এখানে আমরা হ্যালোইন রিলেটেড একটা পোস্ট করব, আজকে হ্যালোইন রিলেটেড একটা সোশ্যাল পোস্ট তৈরি করব, হ্যাঁ, হ্যাপি হ্যালোইন। এটা আপনার ছবি পাবো হচ্ছে কি আমরা আপনাদের একটা ইমেজের সাইট দেখিয়েছিলাম নাকি জানি না, pixabay.com। গুড, এ তো সাইকা এত ভালো স্টুডেন্ট, কবে থেকে হলো? গেলাম পিক্সাবেতে, পিক্সাবেতে ছবি ডাউনলোড করা মানে অনেক কঠিন, তাই না? এটা মনে হয় এটা সাইকা মনে হয় স্মাইল দিয়ে আছে, তাই না? হ্যাঁ বলেন। আমার পিসিতে অনেক রকমের ফন্ট নেই, তো আমি কোন অ্যাড্রেস থেকে গিয়ে কিছু ভ্যারাইটিস ফন্ট মানে ডাউনলোড করে দেন? আচ্ছা রোমান আপু, আমরা ফন্টের কি কোনো ওয়েবসাইট দেখিয়েছিলাম? হ্যাঁ, ওই সাইটের নামটা রোমান আপু, সাইটের নামটা কিভাবে করে ওনাকে একটু শিখিয়ে দিয়েন আপনার আপনারই বা ওনার স্ক্রিন প্রেজেন্ট করে। হ্যাঁ, এই তো অঞ্জনা জয়া দিয়ে দিয়েছে fontspace.com, সব সুপার ট্যালেন্টেড স্টুডেন্ট আমি রেখে দিয়েছি। আরেকজন আরেকজন জয়েন আছে আমাদের সাথে, এটা হচ্ছে উম্মায়ে হাফসা, উনি তো অন্যরকম ট্যালেন্ট ওনার। ফাহিমা মুস্কানের সাথে আমি জানি না পরিচিত হয়েছি, হ্যাঁ হয়েছি একটু আগে, বাট হচ্ছে গিয়ে ট্যালেন্ট সম্পর্কে আমরা জানবো আজকে থেকে। আর আপনাদের ট্যালেন্টের গুরু হচ্ছে গিয়ে নাফিসা জামান এবং হচ্ছে জয়া সাহা, তারা হচ্ছে গিয়ে তাদের ট্যালেন্ট অনেক তাদের মাথায়। না থাক চলবে, এটা যারা ট্যালেন্টেড তারা এই কথাটাই বলে। আমরা ছেলেরা আজকে যা শুনবো কিছু বলবো না, হ্যালোইনে তারা কি করে, কুমড়াটার একটু ডিজাইন করে, কুমড়াটার একটু কাটে, কাইটে একটু ভৌতিক টাইপের কিছু তৈরি করে, বুঝছেন? একটু মজা করে, আনন্দ করে, এই যে এরকম কিছু তৈরি করে।
এরকম মনে করেন যে ওনাদের আত্মীয়র কেউ কেউ ওটা নিতে আইসা আর কি নাচ গান করে, তো ওনারা ওটা নিয়ে আর কি মানে এই যে এরকম কিছু তৈরি করে আত্মীয় কি আমি জানি না, বাট এরকম কিছু তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওনাদের একটা ধর্মীয় একটা অনুষ্ঠান আর কি। এই যে ভাই যার যার ধর্মীয় এটা এটা তার নিয়ে থাকি, আমরা নিজেদের মধ্যে মারামারি করলে মাঠে চলে যাবে। হ্যাঁ, কেউ যদি মারামারি করতে চায় চলুন মাঠে আসেন, দেখবো কে কতটুকু মারামারি করতে পারি। বুঝি নাই, না না কুমড়ার সাথে না, এটা ওনাদের একটা হচ্ছে কি আপনার ধর্মীয় ফল হিসেবে তারা ই করে আর কি, আনন্দ বা উৎসব করে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে সরাসরি আমরা এখানে নিয়ে যাব। দেখেন এখানে চলে আসছে তাই না? আচ্ছা এটার এটার কাজটা আমরা আমরা কি পারি? সেটা দেখাচ্ছি আমরা। হ্যাঁ এখানে কিন্তু আমাদের একটা ই ছিল, রাউন্ড সার্কেল ছিল, এগুলি এগুলি করবো কিভাবে? দেখেন রাউন্ড সার্কেলটা করে, এই যে এভাবে রাউন্ড সার্কেলটা করে করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। সেটার ক্ষেত্রেও পাথফাইন্ডারটা খুবই ইম্পর্টেন্ট, এটা এই জন্য পাথফাইন্ডারটা সামনে ছুটে নিয়ে আসলাম। এখানে দেখেন নাম কি যেন এটা, রেক্টেঙ্গেল। হ্যাঁ কে গান গাচ্ছে? কে তরিকুল, তোমার ওয়াশরুমে কি দরজার লক নাই? ওনারা আস করো যে ওয়াশরুমে কি লক নাই নাকি না। অনেক সময় অনেক মানুষ ওয়াশরুমে লক না থাকলে গান গাইতে হয়। আচ্ছা দেখো দেখো দেখো, এখানে এখানে আমরা একটা এই নিলাম, রেক্টেঙ্গেল শেপ নিলাম, কালারটা এখান থেকে নিব, যে ড্রপার দিয়ে কালার পিক করব। ড্রপার ড্রপার টুলসের শর্টকাট হচ্ছে আই, কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আই প্রেস করে আমরা এখান থেকে ড্রপারটা নিব। নিয়ে উপরের এটা তো আমাদের রাউন্ডেড, সো এখান থেকে আমরা একটা রাউন্ড টুল নিয়ে নিব। আচ্ছা রাউন্ড টুলটা এভাবে না, এই যে এখান থেকে নিলে মেবি বেটার হয়, যেহেতু এই যে মিডল। দেখেন তো হয়েছে নাকি? দেন হচ্ছে আমরা ডিভাইড করে দিব, এই যে এই সরি ডিভাইড না, এখানে আমরা ইউনিট করে দিব, ইউনিট হয়েছে। দেখেন তো না সিম্পল একটু মিস্টেক হয়েছে। আমরা যে কোনো একভাবে করলেই হয়। এবার মেবি হয়েছে, ঠিক আছে, এটাকে আমরা রোটেট করে দিব, ট্রান্সফর্ম করে রোটেট করে দিব। ঠিক আছে এটাকে আমরা রোটেট করে দিব, রোটেট এটাকে আছে কি, এটা আমাদের মেইন থাকবে, এটার থেকে কপি করে নিব, অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে কপি করে নিব, মনে রাখবেন অবশ্যই সবাই। সো কপি করে এইটাকে হচ্ছে আপনার
এখানে একটা রোটেট টুল আছে, রোটেট, এই যে রোটেট করে দেব। রোটেট বলতে যে কর্নারে ধরলে রোটেটটা চলে আসে, সিম্পলি আমরা রোটেট করে দেব, ঠিক আছে? ব্যাস আমাদের রোটেট হয়ে গেল। এবার আমরা এটার উপরে দিয়ে দিব, এটা কিন্তু এভাবে আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমরা এখানে যে দেখেন সাদা একটা উপরে সাদার একটা আবরণ আছে, সেটা নিব কিভাবে? সাদা আবরণটা যে ভাই আমরা তো এটা নিতে পারছি না, আমরা এই যে ডিজাইনে ক্লিক করব, হ্যাঁ করে আমরা একটা স্ট্রোককে ক্লিক করব। স্ট্রোক কোথায় পাওয়া যায়? যে এখানে স্ট্রোক, স্ট্রোকের কালারটা কি ছিল? হোয়াইট ছিল, হোয়াইট, এই যে হোয়াইটে ক্লিক করব। করে সামনে দেখেন যে স্ট্রোকের সামনে ওয়ান আছে, ওয়ান, ওয়ানে ক্লিক করে দিব, ঠিক আছে? বিশ, বিশ দিলেই হবে, ব্যাস আমাদের এইটুকু ডান, ঠিক আছে? এটা একবারে কঠিন, আবার কেটে দেই, আবার এখান থেকে নেই, অল্টার ধরে এখানে টান দেই, এখানে টান দিয়ে এটাকে আগে স্ট্রোক করি, এই যে স্ট্রোককে হোয়াইট কালার দেই, তারপর এখানে হচ্ছে কি এটার স্ট্রোক কালার দিয়ে দিলাম, স্ট্রোক কালারের পয়েন্ট হবে 20, ধ্যান তো হয়েছে নাকি? ওরে তো প্রবলেম হয়েছে না? প্রবলেম হলো কেন? দেখি ইউনিট করা নাই। ও আচ্ছা, এটা মেবি একটু প্রবলেম ছিল। হ্যাঁ এটা মেবি ইউনিট করা, হ্যাঁ ইউনিট করা ছিল না। এবার দেখো, এবার এটাকে স্টোর করে দিয়েছি, হ্যাঁ ওই যে এখানে অদৃশ্য না, দৃশ্যই থাকে, এটারে আমরা অফ করে নিচ্ছি, যে এখান থেকে নান সিলেক্ট করে এটারে আমরা অফ করে নিব এখান থেকে, হ্যাঁ যে কোনো কিছু আমরা করতে হলে সিলেক্ট করে অফ করে দিতে পারবো। আচ্ছা এবার দেখেন আর বাকিগুলো একবার ইজি, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে বসাই দিয়ে মানে এখানে রাউন্ড করে দিতে পারবো। এখানে হচ্ছে আপনার একটা, আর এখানে হচ্ছে একটা, দুইটা পার্ট ছিল না? আচ্ছা এটাকে কালার করে দিব যে এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার এটা তো উপরে আছে বাট এটা তো নিচে, কিভাবে নিব? সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, এই যে এখানে অ্যারেঞ্জ অপশন আছে, অ্যারেঞ্জ কি করেছি, সিলেক্ট, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাক, হয়েছে? এটা কেটে দিই। এবার এটাকে, এটাকে কপি করে যে সামনে নিয়ে আসি, সামনে এনে ছোট করে দিই, কারণ এটা অনেক ছোট, হয়েছে? এবার এবার ভাই আমরা এই যে এই সার্কেলটা নিব কিভাবে? এটা এটা এটার কাছে সেটা এটা কেটে দিতে পারি, দেখেন। ও আচ্ছা এখানে একটু কালার ছিল, আমি মেবি ডিলিট করে দিয়েছি। এবার হয়েছে, হ্যাঁ এবার এবার রাউন্ড করে দেব, রাউন্ড, যেখানে একটা রাউন্ড শেপ নিলাম একটু বড় করে দিই, দুইটাকে সিলেক্ট করি, দুইটা ডিজাইনকে দেখেন, এটা মাস্ক করব, মাস্কিং, ছবি এবং ছবির উপরে শেপ। আপনারা যদি ছবির নিচে দেন তাইলে কিন্তু হবে না, ছবির উপরে নিতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করব, করে যে মাস্কিং, মেক ক্লিপিং মাস্ক আসছে, ইয়েস। আচ্ছা এবার মাস্কিং এর বাইরে স্ট্রোক দিবে, যেটার মতো মার্কিং, মাস্কিং এর বাইরে স্ট্রোক দিবে কিভাবে? এই যে আমরা যে স্ট্রোকটাকে ক্লিক করি, ক্লিক করে যে উপরে দেখেন, উপরে ফাইলের নিচে যে এখানে, এখানে কালার, কালার প্যালেট আছে,
এই যে এই ডান পাশে একবার ক্লিক করব, এবার বাম পাশে ক্লিক করি, দেখেন তো স্ট্রোক আসছে কিনা, আবার দেখাচ্ছি এখানে ক্লিক করো, একবার এই যে রাইট সাইডে ক্লিক করব, এডিট কন্টেন্ট আসছে, কন্টেন্ট আবার উপরে যাই, পাশেরটাতে যাই, যাওয়ার পরে এই যে কালার চলে আসছে, গিয়ে এবার হোয়াইটটা দিয়ে দিব। আমি ভিডিও করে নিচ্ছি, সবাই ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে? এটাকে আমরা 20 বা 25 দিয়ে দিলাম, ব্যাস আমাদের হয়ে গেল আগেরটার মতো করে। এবার এটারে এখানে এনে বসাই দিব, ঠিক আছে? বসাই দেওয়ার পরে আমার এই যে এইটা তো উপরে হবে, তো এটাকে ক্লিক করি, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, দেখেন তো হয়েছে কি না, এটা মেবি আর একটু নিচে যাবে বা আর একটু ছোট হবে, বুঝি নাই। সমস্যা নাই, থাক চলবে, যেভাবে আছে ওইভাবে চলবে। এখানে আমরা হ্যালোইন দিয়ে দিব, ফন্টের নাম এটা আমরা একটু দিয়ে দিব হ্যাপি হ্যালোইন, হ্যাপি হ্যালোইন, ফন্টটা একটু ভৌতিক টাইপের দিব, আচ্ছা ভৌতিক ফন্ট আমরা নিব কোথেকে দেখেন তো, আচ্ছা এই যে এই এই ফন্টটা একটু মানায়, হ্যাঁ এটা একটু ভৌতিক টাইপের বা একটু ওরকম মানে একটু অন্যরকম লাগে আর কি। সো এটাকে আমরা এখানে বসাই দিলাম হ্যাপি হ্যালোইন, চাইলে ফন্টের এটা একটু কমিয়ে দিতে পারি, এবার এক কাজ করি, নিচে আমাদের কি যেন ছিল একটা টেক্সট ছিল, এখানে টেক্সট কেউ যদি কথা বলতে নেন, শুনেন, কেউ যদি কথা বলেন মাইক্রোফোন অন করে নেবেন, আদারওয়াইজ মাইক্রোফোন অফ রাখেন, কারণ ক্লাস করার সময় মাইক্রোফোন যদি সমস্যা হয় মানে নয়েজটা এখানে আসে আর কি। তো স্পেশাল আপনার কফি, দিলাম স্যুপ, স্পেশাল স্যুপ, এই ফোনটা একটু একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ এই ফোনটা সুন্দর লাগছে। দেখেন তো কারোর কাছে খারাপ লাগছে বলেন, হ্যাঁ এখানে একটু মানে একটু ইটালিক টাইপের ফন্ট দিলে মানে ক্যালিগ্রাফি টাইপের ফন্ট দিলে, আমি আপনাদের মতো অত ভালো পারি না, জাস্ট ট্রাই করলাম, আপনারা বস জিনিয়াস টাইপের মানুষ। এটা গতকালকে আমি দেখিয়েছি বা ইসে দেখিয়েছে যে কিভাবে কাজ করবে এইভাবে, ঠিক আছে? ক্যারেক্টার নিয়ে নিলে হয় উইন্ডো থেকে, এগুলি সব হচ্ছে উইন্ডোর কাজ।
হ্যাঁ 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 ওখানে ক্লিক করলেই হয়। ডান, তাহলে এখানে আমরা হচ্ছে গিয়ে ছোট, আচ্ছা এটা আমরা বেশি বোল্ড হয়ে গেছে, মেবি এটা সুন্দর, রাইট? আর স্পেশাল স্যুপটা দ্বিতীয় লাইনে না দিয়ে ফার্স্টের লাইনে দিলে মেবি বেটার হয়। আর নিচের লাইনে আমরা দিতে পারি এরকম কিছু, প্লাস 001, সরি সরি সরি, এটা আমরা হচ্ছে ফন্টটা দিতে পারি নেক্সা, এটাকে দিয়ে দিলাম, এটা দেওয়ার পরে এটার ফন্টটা একটু কমিয়ে দিলাম, ঠিক আছে? জুম করি, এই ফন্টের এটা ফন্টের এটা আমরা 72 দেই, ফন্ট সাইজটা আমরা আরেকটু কমিয়ে দেই, দেওয়ার পরে এখানে আছে আমরা আরেকটাই দিয়ে দেই, এটা হচ্ছে ওয়েবসাইটের ডিটেলস, ওয়েব হচ্ছে কি আপনার www. এই দুইটাকে আমরা এই যেভাবে করে দিলাম, হ্যাঁ সেটা আপনাদের সম্মতি দিয়ে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এবার দেখেন আমাদের কাজ কতটুকু কমপ্লিট, আমরা দেখেছি এটা কিন্তু করে দিয়েছি এটা। এবার এখানে একটা লোগোর অপশন ছিল, হ্যাঁ লোগোর অপশনটা আমরা হচ্ছে আপনার এখানে দিয়ে দিব, স্যুপ এখানে জাস্ট একটা লোগো বানিয়ে দিব স্ট্রোক দিয়ে, বাস লোগো হয়ে গেছে। হ্যাঁ তো কঠিন নাকি লোগো তৈরি করা? এটাকে সেভ করবো, সেভ, এগুলি বাইরের অংশগুলো কেটে দিই, এগুলো কেটে দিচ্ছি, সেভ করব, ফাইল, ফাইলে চলে যাব, সেভ, ফাইলে গিয়ে সেভে যাব, সেভে গিয়ে আমরা ব্যাচ ফাইভে যাব, ব্যাচ ফাইভে হচ্ছে কর্পোরেট সোশ্যাল পোস্ট ডিজাইন। বলুন বলুন, নিচে যে শেপটা আছে ওখানে একটা শেড ইউজ করা হয়েছে, এটা কিভাবে দিব? কোনটা? এই যে এটা একদম লাস্টে, মানে আপনি আগে যে ছবিটা থেকে করছেন ওই ছবিটা একদম লাস্টে যে শেড ইউজ করছে ওখানে একটা শেড আছে, ওটা কিভাবে দিব? এটার নাকি না এটার? না এটা লাস্টেরটা, এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটার স্ট্রোক দিবেন, এটাকে যে ক্লিক করে স্ট্রোক দিবেন, দেখি কোথায় শেড ইউজ করছে, যে কালার শেড, আচ্ছা
আমরা এখনো প্রফেশনালি শেড ইউজ করতে পারি না বা শিখি নাই, তো আমরা খুব শীঘ্রই অল্প অল্প করে শিখব। হ্যাঁ, আজকে আমরা সিঙ্গেলই করি, যেহেতু আমি সিঙ্গেল, সো এখন আপনারা সিঙ্গেলই করেন। আর ভয় পেলে বলেন যে ভাইয়া, এটা আমার থিওরিতে আছে, এটা আপনারা না পাইলে কি, এটা আমি শিখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা, ফাইলে কি আমরা সেভ করে দিলাম, সেভ। এবার এটাকে আমরা জেপেগে করব। আচ্ছা, এই ফোনটাকে একটু ছোট করে দিচ্ছি ভাই। এই যে WhatsApp ফোনটা ইউজ করতে না, এটা ইউজ করে না, তাহলে প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই। ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখানে আপনার যে প্যাক দিয়ে দিলাম, ইউজ আউটপুটটা দিয়ে নেবেন সবাই, ব্যাস শেষ করেছি। ওকে, এটা একটা একটা ডিজাইন করেছি তাই না? হ্যালো, সবাই দেখতেছেন? হ্যাঁ, এটার একটা ডিজাইন করেছি, আরেকটা হচ্ছে প্রিভিউ ইমেজ। হ্যাঁ হ্যাঁ, আরেকটা দেখেন, প্রিভিউ ইমেজ। প্রিভিউ ইমেজ মানে মাঝখানে আমার ডিজাইনটা আছে আর বাকি চারোদিকে দেখেন একটা বড় একটা আছে আর কি, কি যেন বলে, প্রিভিউ, প্রিভিউ করা হয়েছে। মনে রাখেন যে প্লেটটা পুরোটাই খালি, মাঝখানে শুধু একটু মিষ্টি বা হচ্ছে দই বা মানে বিরিয়ানি দিয়ে রাখছে, একটু সাজিয়ে রাখছে আর কি, ঠিক আছে? সো এরকম এরকম আমরা করব কিভাবে বা আমরা পারি কি না, চলেন আমরা করি। এটা একবারে সহজ, এটা কেটে দিলাম, ওটাকে বলা হয় প্রিভিউ ইমেজ। হ্যাঁ, বা হচ্ছে কি আপনার থাম্বনেইল ইমেজ, এটা কেটে দিলাম, দেখেন ওটা কত সহজ।